আপনারা তো কোনো বিজনেস করেন না, আপনার শুধু পার্সোনাল গাড়ি না? তো বন্ধুরা, এগুলো কিন্তু পার্সোনাল গাড়ি, এখানে কিন্তু কোনো বিজনেস বা শোরুম এরকম কোনো কিছু না, এখানে ওরা পার্সোনাল গাড়ি, তো টাকার পয়সা কিছু দরকার, তাই সেল করাতে হবে। তো একটা করে আমরা ডিটেল জানবো কোনটার কোন প্রাইস সঙ্গে থাকবেন, চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। তো কোনটা থেকে শুরু করবেন? এটা থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আমরা এটা ডিটেল জানবো, এটা হুন্ডাই কোম্পানি সম্ভবত। তো এটা ডিটেলটা বলেন, i20। আচ্ছা, এটা আপনার 2013 মডেল। 2013 মডেল, 13 মডেল ডিজেল, ডিজেলের। আচ্ছা, এটা আপনার লঙ্গে যদি আপনি চালান ডিজেল দিয়ে 25 মাইলেজ। আচ্ছা আচ্ছা, ডিজেল তো মাইলেজ বেশি দেয়, পেট্রোলে ডিজেল মাইলেজ দেয়। আমরা জানালে আপনার এসি দিয়ে 20-22 মাইলেজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টায়ার কন্ডিশন একদম পাঁচটা টায়ার ব্র্যান্ড নিউ আছে। আচ্ছা, এসি ডিসি একদম ওকে আছে, নাম্বারটা এস নাম্বার আছে। আচ্ছা, ওই দা এস নাম্বার রয়েছে, এস নাম্বার। ও, এটা কি এস এর নাম্বারই থাকবে? এই নাম্বারে থাকবে না, না তিব্র নাম্বার হইব, তিব্র নাম্বার করে দিব, নাম ট্রান্সফার হইব, ট্রান্সফার না না না, আপনারা কি করে দিবেন? নাম ট্রান্সফার না, টাকা দিলে আমরা করে দিব। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আমরা যদি আসটা পে করেন তাহলে এটা অনারশিপ তার উপরেই চেঞ্জ করে দেওয়া হবে। তো ওইটার প্রাইসটা কত? প্রাইসটা কত রাখছেন? প্রাইসটা আমরা রাখছি 1,90,000 টাকা। 1,90,000। আর কিলোমিটারটা কত চলেছে? কিলোমিটার আছে আপনার 73,000। 73,000। আর এটা তো ফার্স্ট ওনার না, সেকেন্ড ওনার? সেকেন্ড ওনার, সেকেন্ড ওনার, সেকেন্ড ওনার। তো বন্ধুরা, সেকেন্ড ওনার রয়েছে 73,000 এ, 73,000 কিলোমিটার রান করেছে। আর প্রাইসটা হচ্ছে কত জানি? 1,90,000। মাত্র 1,90,000। এখানে সোল্ড আউট হচ্ছে ডিজেল ভেরিয়েন্ট গাড়ি, হুন্ডাই i20 2013 মডেল, সেকেন্ড ওনার রয়েছে, 73,000 কিলোমিটার রান করেছে। তো গাড়িটা কি কন্ডিশন রয়েছে একটু আমরা দেখবো, এখন কি কন্ডিশন রয়েছে গাড়িটা। তো বন্ধুরা দেখুন, টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো, একদম নিউ কন্ডিশনের টায়ার রয়েছে, সঙ্গে উইল ক্যাপ পাচ্ছেন, আর গাড়িতে কোথাও কোনো ক্রাইসিস নেই, একদম ভালো কন্ডিশনে রয়েছে। এখানে একটু দূর শুধু ক্রাইসিস রয়েছে, আর এটা টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন, পেছনের টায়ারও বন্ধুরা খুবই ভালো কন্ডিশন রয়েছে। আমরা চারিদিকে আগে দেখবো, তারপর আমরা ভিতরের কন্ডিশন দেখবো, ভিতরে কী কন্ডিশন রয়েছে। এখানে হুন্ডাইয়ের বেজিং রয়েছে, এখানে হুন্ডাইয়ের লোগো রয়েছে, i20 বেজিং, মেগা ভেরিয়েন্ট, এটা ডিজেল ভেরিয়েন্ট যদিও। আর আপনারা এস নাম্বার যেহেতু কোনো টেনশন নেই, এটা অনারশিপে চেঞ্জ করে দেওয়া হবে, আপনারা যদি চান অনারশিপ চেঞ্জ করে নিয়ে যেতে পারেন, কোনো টেনশন নেই। আর এটা হচ্ছে পেছনের টায়ার, চারো টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে, টায়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এতে দেখুন টায়ার কন্ডিশন। এবার আমরা ভিতরের এন্ট্রিটেল দেখবো। এই দেখুন বন্ধুরা, ভিতরে কিন্তু খুবই দারুণ কন্ডিশন রয়েছে, সিট কন্ডিশন খুবই ভালো, ড্যাশ কন্ডিশন রয়েছে, এবং সিট কাভার লাগানো রয়েছে, লেদার সিট কাভার। এবং গাড়িতে কিন্তু পাওয়ার উইন্ডো পাচ্ছেন, সঙ্গে মিউজিক সিস্টেম পাচ্ছেন, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, পাওয়ার উইন্ডো রয়েছে, তারও দরজাতে পাওয়ার উইন্ডো রয়েছে, এখানে পাওয়ার উইন্ডোর কন্ট্রোলার পাচ্ছেন। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমি স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দেব। তারপর বন্ধুরা আমরা নেক্সট গাড়িতে যাব, নেক্সট হচ্ছে অল্টো না? অল্টো এডেন। আচ্ছা, তো এটা ডিটেইলসটা বলুন। এটা 2009 এর মডেল, 2009 এর মডেল এটা না? 2009 মডেল, চাকা একদম 500 টাকার ব্র্যান্ড নিউ আছে। আচ্ছা, এটা সিএনজি, এটা সিএনজি রয়েছে এটাতে না? সিএনজি। আচ্ছা, তো এটা মানে আউট মার্কেটে সিএনজি, সিএনজি কোন 2009 তো সিএনজি ছিল না, কোম্পানি সিএনজি, ঠিক আছে, সিএনজি। আপনার রয়েছে সিএনজি গাড়ি খুঁজছেন, তারা এই গাড়ি নিতে পারেন, মাত্র 1,40,000 গাড়ি সোল্ড আউট হচ্ছে। তো গাড়িটা কি কন্ডিশন রয়েছে এটা একটু দেখবো আমরা। তো বন্ধুরা দেখুন, সামনে কিন্তু ক্রোম গ্রিল লাগানো রয়েছে, সঙ্গে সুজুকির লোগো পাচ্ছেন ক্রোমের, আর এখানে কিন্তু 04 নাম্বার রয়েছে গাড়িটি, থার্ড ওনার।
গাড়ি মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, 2009 মডেল হলো, এটারও টায়ার কন্ডিশন খুবই ভালো এবং সঙ্গে উইল ক্যাপ পাচ্ছেন। গাড়ির চারি কালার রয়েছে এবং কোথাও কোনো ক্র্যাশিস নেই। এই যে দেখুন এটা পেছনের টায়ার, সঙ্গে উইল ক্যাপ পাচ্ছেন। আর পেছনে কিন্তু বাম্পার কাট লাগানো রয়েছে বন্ধুরা, আপনাদেরকে নিয়ে বাম্পার কাট লাগাতে হবে না, ক্রোমের বাম্পার কাট লাগানো রয়েছে। যেহেতু এটা বেস্ট মডেল, এসি পাচ্ছেন না, কুলার এবং হিটার রয়েছে গাড়িতে এবং সিএনজি পাচ্ছেন। পেছনের টায়ারও দেখুন, তেরো টায়ারও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, একদম নিউ কন্ডিশন রয়েছে। যারা নাকি কম দামে গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন। ভিতরের কন্ডিশনও খুবই ভালো, দারুণ কন্ডিশন রয়েছে, সিট কন্ডিশনও খুবই ভালো, সিট কভার লাগানো রয়েছে, আপনাদেরকে নিয়ে কোনো কিছু করাতে হবে না। এখানে মিউজিক সিস্টেমও লাগানো রয়েছে। এবং সঙ্গে ট্রেও পাচ্ছেন, পেছনের ট্রেও পাচ্ছেন, যদি ওখানে স্পিকার নেই, আপনাদেরকে নিয়ে শুধু স্পিকার লাগাতে হবে আর কোনো কিছু লাগাতে হবে না। চারোটা এটা খুবই ভালো কন্ডিশন রয়েছে। তো বন্ধুরা আমরা নেক্সট এবং লাস্ট কালেকশনে এসে পড়লাম সিলুরুর জন্য। আমাকে অনেকে কমেন্ট করেছিলেন সিলুরু বাগনা নিয়ে আসার জন্য, আজকে নিয়ে আসলাম আমার ব্লকে সিলুরু। তো তারা নাকি নিতে চান সিলুরু, ফটাফট স্ক্রিনে তোমার নাম্বার কল করবেন। তো এটার ডিটেলসটা বলুন। এটা হলো আপনার 2020 নভেম্বর গাড়ি, 2020 গাড়ি না, 2020 নভেম্বর, নভেম্বরের ফার্স্ট ওনার মানে 21 এর মোটামুটি বলা যায়, 21 বলা যায়। আচ্ছা, 2000 আপনার ফার্স্ট ওনার আছে, ইএমআই আছে গাড়িতে, ইএমআই আছে, 290000 টাকা ইএমআই আছে। আচ্ছা, মাসে আপনার 10890 টাকা করে, 290000 ইএমআই আছে, 10890 টাকা করে, 10890 টাকা করে ইএমআই কিস্তি। ক্যাশটা আমরা 330 চাইতেছে, 330 ক্যাশে দিলে আপনারা নিতে পারবেন। তবে এটা নেগোশিয়েট কোনো অপশন আছে এখানে? আছে, নেগোশিয়েট অপশন আছে। আপা এই গাড়ি যদি কেউ যায় ডিফেন্স করে নিতে সম্ভব নেই আপনার? এটা তো হইতো না, উল্টোটা হইতো না। আচ্ছা, আর এটা তো এস নাম্বার আছে, এমনি রিফাইন্যান্স হইতো না, এটাতে শুধু ইএমআই আছে। আচ্ছা, তো বন্ধুরা এখানে যেহেতু শোরুম নাই, তারা নিজেদের পার্সোনাল গাড়ি, তো এখানে কোনো রিফাইন্যান্সের অপশন রাখছে না। যদি শোরুম হতো তাহলে হয়তো রিফাইন্যান্সের অপশন থাকতো, অসুবিধা নাই। তো এটা কত বলেছিলেন, 2 লাখ? 2,90,000 আপনারা হোয়াইট কালারের জন্যই অনেকে ডিমান্ড করেছিলেন, যাতে হোয়াইট আর সিলভারের জন্য, তো এটা হোয়াইটে রয়েছে। এবং টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন রয়েছে, সঙ্গে উইল ক্যাপ পাচ্ছেন, গাড়িতে কোথাও কোনো ক্র্যাশিস নেই এবং ডোর বাইজার, ডোর বেন্ডিং সব কিছু লাগানো রয়েছে, ক্রোম ফিনিশের সঙ্গে ডোর বেন্ডিং পাচ্ছেন। এটা হচ্ছে পেছনের টায়ার, পেছনের টায়ার এটাও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। এখানে সিলুরুর ব্যাজিং রয়েছে, সুজুকির লোগো এবং মারুতি সুজুকির ব্র্যান্ড নেম। এই যে দেখুন এটা পেছনের ডান সাইডের টায়ার, চারো টায়ার একদম নিউ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ক্রাইসিস নেই, এটাও রয়েছে নিউ টায়ার একদম। এবার ভিতরের কন্ডিশন দেখব। এখানে চারো দরজাতে পাওয়ার উইন্ডো পাচ্ছেন, এখানে পাওয়ার উইন্ডোর কন্ট্রোলার, আর এখানে রয়েছে সিএনজি টু পেট্রোল কনভার্ট করার বাটন। এবং সিট কন্ডিশন দেখতেই পাচ্ছেন, সিট কভার লাগানো রয়েছে, সঙ্গে অনেক অ্যাসোসিয়েটস লাগানো রয়েছে সিটের সঙ্গে পাচ্ছেন গোলা। এবং পেছনের সিটগুলো দেখুন, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, শোরুম কন্ডিশন রয়েছে গাড়িটি। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এখানে রয়েছে এসির কন্ট্রোলার। আশা করি মোটামুটি একটা আইডিয়া নিতে পেরেছেন যে গাড়ি কি কন্ডিশন রয়েছে। যারা নাকি সিলেরও খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তোমাদের এখানে যা যা কালেকশন ছিল সবকিছু ডিটেলস জানালাম আপনাদেরকে, কোনটা কোন প্রাইস। আবার যদি এরকম কোনো ব্লগ থাকে বা এরকম শোরুম ছাড়াও কোনো কিছু থাকে, আমি অবশ্যই ব্লগ নিয়ে আসবো। তো এখানের অ্যাড্রেসটা আবার একটু বলে দিতেন। হলো আপনার আগরতলা কাশীপুর সেনগুপ্ত বাজারের সামনে কল করলো। আচ্ছা 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 আচ্ছা, তো ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর আপনার নামটা? আমার নাম রাহুল হোসেন। রাহুল হোসেন, আর ওনার নাম হচ্ছে রাহুল হোসেন। তো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।